أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো মিস অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের ক্লাস নিতে চলে এসেছি আমি ভাটারা শাখা থেকে মুক্তামি এসেছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য আমি আজকে তোমাদের ক্লাসটা নিব শ্রেণী প্রথম ইসলাম শিক্ষা ক্লাসটি নিব ঠিক আছে আমি তোমাদের প্রথম শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাসটা নেওয়ার জন্য এসেছি তো বন্ধুরা সবাই রেডি তো আমার সাথে ক্লাস করার জন্য সবাই রাবার পেন্সিল ইরেজার খাতা নিয়ে রেডি হয়ে যাও মিসের সাথে ক্লাস করার জন্য আজকে আমি তোমাদের ক্লাস নিব সঠিক উত্তরে টিক চিহ্ন দাও আমি আজকে তোমাদের ক্লাস নিব সঠিক উত্তরে টিক চিহ্ন দাও তো বন্ধুরা সবাই রেডি তো মিসের সাথে ক্লাস করার জন্য হ্যাঁ তো আমরা কি করি পড়াশোনা করার আগে আমরা পড়াশোনার দোয়াটা বলি তো সবাই মিসের সঙ্গে পড়াশোনার দোয়াটা বলার জন্য রেডি হয়ে যাও আমি তোমাদের আজকে সঠিক উত্তর টিক চিহ্ন নাও এই ক্লাসটি নিব তার আগে আমরা পড়াশোনার দোয়াটি বলবো তো সবাই আমরা একসঙ্গে পড়াশোনার দোয়াটি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা অর্থ হে প্রভু আমাকে প্রচুর জ্ঞান দান করুন তো বন্ধুরা চলো আমি আমাদের মূল টপিক্সে চলে যাই দেখো আমাদের সঠিক উত্তরে টিক চিহ্ন এক নম্বর দেখো ইমানের মূল অংশ তাহলে তোমরা বুঝতে পারো ইমানের মূল অংশ কয়টি ইমানের মূল অংশ হচ্ছে তিনটি ইমানের মূল অংশ তিনটি আর কালিমা দুই নম্বর দেখো কালিমা মোট পাঁচটি এটা তো আমরা সবাই জানি কালিমা মোট কয়টি কালিমা মোট পাঁচটি তিন নম্বর দেখো আখিরাত অর্থ পরকাল আখিরাত অর্থ কী এটা তো তোমরা সবাই জানো আখিরাত অর্থ পরকাল চার নম্বর দেখো জান্নাত হলো আটটি জান্নাত হলো আটটি কেয়ামত অর্থ দাঁড়ানো পাঁচ নম্বর দেখো কেয়ামত অর্থ কী কেয়ামত অর্থ দাঁড়ানো তো বন্ধুরা আমরা সঠিক উত্তর লেখার নিয়মটা হচ্ছে আমরা যখন প্রশ্নটা লিখব পুরো প্রশ্নটা লিখব যেমন দেখো ইমানের মূল অংশ পুরোটা লিখব তারপরে আমরা দুইটি তিনটি চারটি সবটি লিখব লেখার পরে যেটা আমাদের উত্তর রাইট হবে সেটার উপরে একটা টিক দিব দেখেছো সেটার উপরে একটা টিক চিহ্ন আছে তো বন্ধুরা আমরা যখন অ্যান্সার করব তখন পুরো লেখাটি কমপ্লিট করে তারপরে আমরা অ্যান্সারটি করব তারপরে দেখো আমরা ছয় নম্বর চলে যাই আল্লাহ পাক পাপ পুণ্যের বিচার করবেন আল্লাহ পাক পাপ পুণ্যের বিচার করবেন কোন দিন বিচার করবেন হাসরের দিন বিচার করবেন দেখো হাসরের উপরে একটা টিক চিহ্ন আছে তো দেখো যেটা রাইট হবে সেটার উপরে একটা টিক চিহ্ন হবে তারপরে দেখো সাত নম্বর দেখো তাওহীদ অর্থ কী তাওহীদ অর্থ তো আমরা সবাই জানি তাওহীদ অর্থ একত্ববাদ তাওহীদ অর্থ একত্ববাদ আট নম্বরে চলো আট নম্বর দেখো আট নম্বর হলো জান্নাত হলো জান্নাত কী জান্নাত হলো শান্তির স্থান না অশান্তির স্থান বলো তো হ্যাঁ আমরা তো এক বাক্যে সবাই জানি জান্নাত অর্থ হলো শান্তির স্থান দেখো নয় নম্বরে হচ্ছে যজমলা হরফ যজমলা হরফ কী করতে হয় তাড়াতাড়ি পড়তে হয় যজমলা হরফগুলোই তাড়াতাড়ি পড়তে হয় তো দেখো তাড়াতাড়ির উপরে একটা টিক চিহ্ন আছে এবার দশ নম্বর দেখো তাজদিদের উচ্চারণ আমরা কীভাবে করি তাজদিদের উচ্চারণ দুইবার করি একটা একটা হরফ দেওয়া থাকলে তার উপরে তাজদিদ দেওয়া থাকলে তাজদিদের উচ্চারণটা আমরা দুইবার করতে হয় তারপরে এগারো নম্বর দেখো যজমলা মিমকে আমরা কী বলি মিম সাকিন বলি যজমলা মিমকে মিম সাকিন বলি তারপরে দেখো বারো নম্বর দেখো যজমলা নুনকে কী বলি নুন সাকিন বলি যজমলা নুনকে নুন সাকিন বলি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় জানো তা আমাদের সঠিক উত্তরটা কীভাবে লিখতে হবে আমাদের সঠিক উত্তরটা প্রথমে আমরা প্রশ্নটা পুরোটা উঠাবো তারপরে যেটা রাইট হবে সেটার উপরে টিক চিহ্ন দেবো প্লাস সবগুলা উঠাইতে হবে সবগুলাই উঠাইতে হবে তারপরে যেটা রাইট হবে সেটার উপরে আমরা টিক চিহ্নটা দিব
তো বন্ধুরা আমরা নিশ্চয়ই সব বুঝে গেছি যে আমরা সঠিক উত্তরটা কিভাবে লিখব আর আগে প্রশ্নটা ভালো করে আমরা পড়ব আমরা ভালো করে প্রশ্নটা পড়ার পরে আমরা অ্যানসারটি টিক চিহ্ন দিব তো বন্ধুরা আমাদের ক্লাস আজ এ পর্যন্তই ছিল তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা পড়ার পাশাপাশি মৌখিক আইটেম যেগুলো সিলেবাসে আছে সেগুলো বেশি বেশি করে পড়াশুনো করবে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ।